নাগিন ডার্ভি, টাইমড আউট ডার্ভি। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে এমন কত নামেই না ডেকে থাকে ভক্তরা। সম্প্রতি সময়ে এই দুই দেশের মুখোমুখি লড়াই মানে বাড়তি উন্মাদনা, উত্তেজনার মাত্রা চরমে। মাঠের ক্রিকেটে দুই দলের ক্রিকেটারদের মাঝে চলে যেমন উত্তেজনা, মাঠের বাহিরে ভক্তদের মাঝে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ যে সত্যিকার অর্থে উত্তেজনাপূর্ণ লড়াই, সেটা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আরও একবার প্রমাণ মিলল। টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে ডি গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের পরাজিত করেছে দুই উইকেটে। পুরো ম্যাচ জুড়েই ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে ম্যাচের মোড়। এই ম্যাচের পর বিশ্ব ক্রিকেট মেনে নিতে বাধ্য হয়েছে ক্রিকেটের এল ক্লাসিকো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। এমনকি ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। ছয় কারণে ক্রিকেটের এল ক্লাসিকো বলা যায় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে, যেটা মেনে নিয়েছে আইসিসিও। আজ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে ছয় কারণ তুলে ধরেছে আইসিসি, যেটা প্রমাণ করে সত্যিকার অর্থে ক্রিকেটের এল ক্লাসিকো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মধ্যকার লড়াইটি। প্রীতম নিশঙ্কার বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কার পাওয়ার প্লেতে দারুণ। এরপর বাংলাদেশকে ব্যাক টু ব্যাক ব্রেক থ্রো এনে দিয়েছেন রিশাদ হোসেন, টার্গেট মাত্র 125। আর এই টার্গেটে ব্যাটিং করতে নেমে ছয় রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরে তৌহিদ হৃদয় টি টোয়েন্টি বিশ্বের অন্যতম সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 12তম ওভারের প্রথম তিন ডেলিভারিতে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় পরিবর্তন করে দেয়া। শেষ অংশে 18 বলে 14 রানের প্রয়োজন ছিল বাংলাদেশের, এমন সময়ে তুষারার ব্যাক টু ব্যাক উইকেট লঙ্কানদের মুখে হাসি ফুটিয়েছিল। এবং 19তম ওভারে দ্বিতীয় ডেলিভারিতে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় আবারও ম্যাচ চলে যায় বাংলাদেশের দিকে। শেষ পর্যন্ত রিয়াদই জয় এনে দেন বাংলাদেশকে। ম্যাচ জুড়ে এমন ক্ষণে ক্ষণে মোড় পরিবর্তন হওয়ায় এই ছয় কারণকে উল্লেখ করে ক্রিকেটের এল ক্লাসিকো উপাধি দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে।